এইরকম একটা ব্যাগ কিনতে গেলে কিন্তু কম করেও 700-800 টাকা তো পড়ে যাবে। 800 টাকার মধ্যে পুরো ব্যাগটা কমপ্লিট করে ফেলেছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করে দিলাম, রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, এক পদ হয়েছে, এখনও তরকারিগুলো বাকি আছে, রান্নাবান্না করে কিন্তু অনেক কাজ আছে। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে। কী রান্না করবো চলো সেটা দেখাই। এখানে কেটে রেখেছি আমি পটল, আলু, কুমড়ো, গাজর সব কিছু কেটে রেখেছি, তরকারি করবো, আর এইদিকে বেদানাটাও কেটে রেখেছি, ছাড়াতে হবে। আজকে আমার ছেলে খুব তাড়াতাড়ি উঠে গেছে, যার জন্য আমাকে তাড়াতাড়ি করে কাজবাজ করতে হচ্ছে। তো একসাথেই আমি দুদিকে বসিয়েছি, আমাদের একদিকে না খুব একটা বেশি আগুন বেরোয় না, যার জন্য রান্নাটা একটু দেরি হয়ে যায়। বৌমশাইয়ের কাজ দেখো, সব কোলবালিশগুলো নিয়ে ফার্স্টে তো বসেছিল, আমি তারপরে ঠিকঠাক করে চেয়ার মতন বানিয়ে দিয়েছি, এখন এইভাবে বসে আছে। তোমাদের ওই দিক থেকে দেখাই, এই যে হাই করো, হাই হাই করো, হাই। আজ আবার সুনিতাকে আসতে বলেছিলাম, কারণ বিয়ে না, গ্রুপ লাভ আপার লিপস করতে হবে, আর একটু চুল বাঁধা নিয়েও কথা বলার ছিল। সেকেন্ড দাঁড়াও, আমি গ্যাসটা ইয়ে বন্ধ করে আসি, নাহলে পুড়ে যাবে। এরকম নাও, শুধু চুল বাঁধে দিতে, শুধু চুল মানে চুল বাঁধার উপর তুমি কেমন স্টাইল, 100-150 এরকম। এবার তোর মমের গোব খাটা হবে। শুনছে মন দিয়ে, কি নিয়েছিস? চুল কাটার ড্রেসটা একটু দেখাও। এটা হলো চুল কাটার ড্রেস। শোনা, চুপ করে বসে থাকবা। এদিকে জানলা দিয়ে দেখতে পাচ্ছি চুল টুল কেটে সব চলে এসেছে। আমার বন্ধুকে কেমন লাগছে একটু দেখো, দেখো এদিক তাকাও, বন্ধুরাম লাগছে বন্ধুরা। এইমাত্র একটা পার্সেল রিসিভ করলাম, আর একটা রিটার্ন করলাম। রিটার্ন নিয়ে ভীষণ ঝামেলা হচ্ছে, মানে আমার একটা জিনিস উল্টোপাল্টা এসছে, যার জন্য মানে উল্টো বলতে কি, আমি পে করে দিয়েছি, আমি তোমাদের আজকে দেখাচ্ছি, মানে ওটা হয়েছে কালকে আমার সঙ্গে, আমি পে করে দিয়েছি বাট আমি জিনিসটা পাইনি, যার জন্য সব মানে গণ্ডগোল পাকিয়ে গেছে সব কিছুতে। তো অনেক ঝামেলার পর একটা হলো, হয়ে ওইটা এখনও হয়নি, ওটা জানি না কী হবে। আর এদিকে চলে এসেছে এই পার্সেলটা, হলো আমার ছেলের জন্য নিয়েছি বিয়ের জন্য, সব জায়গায় অর্ডার করেছিলাম, মিশো থেকে পেয়েছি আপাতত, ফ্লিপকার্ট থেকেও আজকে আসবে, কিন্তু অ্যামাজন থেকে ওটা টাইমে আসতে পারবে না, তো ওটা আমি রিটার্ন করে দেবো, মানে ক্যান্সেল করে দেবো। তো চলো এটা কী এসছে আমি তোমাদের দেখাই। এই হলো গেঞ্জিটা, আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু মোটা হবে, বাট মানে এমনি গরম হবে কিন্তু একদমই পাতলা, সেই তুলনায় কিন্তু প্যান্টটা আবার মোটা আছে, প্যান্টটা বেশ ভালো। রুটি বানাতে বানাতে চলে গেছি পার্সেল নিতে, এখন আবার পরোটা খাবে, সেই বাইনা উঠেছে। পরোটার স্টাফিং কি জানো? চিনি, মানে ছুটির দিনে এটা হলো মাস্ট আমাদের, মানে প্রত্যেক ছুটির দিন এটা লাগবেই। আমার পরোটা ডান, এই চিনির পরোটা করতে গেলে না তাওয়ার এরকম অবস্থা হয়েছে, কি অবস্থা। সো গাইস, এখন বাজে ওই 2:30 মতন, লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, এখন আমি বসে পড়েছি, আগেই আমি লিস্টটা বানিয়ে রেখেছিলাম, এখন লিস্টটা মিলিয়ে মিলিয়ে সব জিনিসপত্র ভরছি। আসলে কালকে সারাদিনের ব্যাপার, তো এবার একবারের তো হবে না, মানে একবার সেজে গেলে তো হবে না, ওখানে গিয়েও একটু করতে হবে আর অনেক কিছু নিতে হবে, সেই জন্য কিছু ভুলে না যাই, তার জন্য এখন থেকেই সব বসে পড়েছি। এখানে রয়েছে আমার ছেলের স্কিন কেয়ারের সমস্ত জিনিসপত্র, এখনও ফেস ওয়াশটা নিতে বাকি আছে, আর এখানে আমি সমস্ত মেকআপের জিনিসপত্র বের করে রেখেছি, আর এই যে কানের টানের যেগুলো নিয়ে যাবো সেইগুলোও বের করে রেখেছি এখানে, কোনটা পরবো ঠিক বুঝতে পারছি না, সেই জন্য এই কটা নিয়ে নিয়েছি, আর এইটা তো রেখে দিতে হবে। ফাইনালি আমার সমস্ত শাড়ি টাড়ি বের করা হয়ে গেছে, এই শাড়িটা আমি কালকে পরে যাব, রেড কালারের আমার কাঞ্জিভরম, এটা পরবো, এর সঙ্গে ফার্স্টে বের করেছিলাম এই ব্লাউজটা, জানি না এইটা পরবো কি এই সেম যে ব্লাউজ, মানে এটারই ব্লাউজ যেটা সেইটা পরবো, এটার হাতাটা ছোটো যার জন্য আমার অতটা ভালো লাগে না,
তো দেখা যাক, এটা এখন যদি পরি তাহলে এটা সেলাই খুলতে হবে, মানে দুটো করে সেলাই করতে হবে, এটা বিয়ের আগের আমার। এই দুটো খুলে এই যে লাস্ট একটা আছে ওই অবধি, মানে এই দুটো খুলে ফেলতে হবে আমাকে। যাই হোক, এই গেল শাড়ি। আর এটা যেটা আমি বিকালে পরবো, মেহেন্দি সঙ্গীত এঙ্গেজমেন্ট সব একসঙ্গে হবে, যার জন্য আমি এরকম একটা গ্রিন বের করেছি, একটা দিয়েই সব হয়ে যাবে। সো এটা হলো নেটের শাড়ি, ডিজে ফিজে আছে সেই জন্য এরকমই বের করেছি। আর এটার সঙ্গে ব্লাউজ পরবো এইটা, মানে এইবারের বিয়ে আমি পুরো গ্রিন দিয়ে কাটাবো। এই দেখো, এই বোটল গ্রিন কালারের ব্লাউজটা কালকে পরবো, বিয়ের দিনও কিন্তু গ্রিন কালারের ব্লাউজ, মানে ভাবা যায়। এই যে ব্যাগ কালকের বিকালের, এইটা হলো সকালের। এখন আমরা একটু চলে এসেছি শপিং করতে, এই ধারে কাছেই এসেছি, ছেলের জন্য কয়েকটা জিনিস নেওয়ার ছিল, ভাবিনি এখানে পাবো, পেয়ে বেশ ভালোই হলো। এই জিন্স আর এই যে পাঞ্জাবি, এই 24 সাইজ আমার মেয়ের হয়ে যাবে, তাই তো? আর পাঞ্জাবিটা কত তা তো বললে না, কোনটা এটা? হ্যাঁ দেখাও দেখাও, এই হলো পাঞ্জাবি, দেখো এই মা। এটা বাবা কালকে এনে দিয়েছে, আজকে ধুয়ে টুয়ে পুরো পরিষ্কার করে রেখেছি, এটার ভিতরে ঢালবো এখন। এই যে সেরিগ্রো, আসলে আমি খাওয়াই না তো সেই জন্য ছিল না, এখন বিয়ে টিয়ে এখন লাগবে, সেই জন্য একটা কৌটা এনেছি আর এইটাও নিয়ে এসেছি। স্যারাল্যাক্সের ভিতরে যে চাঁদ তারা এগুলো থাকে না, এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে, আমার ছেলে আবার এগুলো খায় না, ফুফু করে ফেলে দেয়, আর আমি এগুলো আবার খাই। বিয়ের দিনের জন্য আমার একটা গোল্ডেন পার্স লাগবে, বাট আমার কাছে কোনো গোল্ডেন ক্লাচ বা এরকম মানে কোনো কিছুই নেই, পোটলি ব্যাগও নেই, পোটলি ব্যাগ আছে বাট আমি ওটা ক্যারি করতে চাই না, সেই জন্যই আমি লেস টেস নিয়ে বসে পড়েছি। এখন এইটা দিয়ে একটা জিনিস ভেবেছিলাম, সেইটা কতটা কি নামাতে পারবো জানি না, বসে পড়েছি। এখন বেজে গেছে রাত 2:30, মানে আমি ভেবেছিলাম বিকালবেলা কিন্তু বানাতে পারিনি, তারপর ঘুমিয়ে পড়েছিলাম, বাট মানে পরে গিয়ে অর্ধেক রাত্রে উঠে মানে আমার আর ঘুম আসছে না ওই টেনশানে যে আমি পারবো তো বানাতে, তো ভাবলাম চলো এখনই বানিয়ে নিই, কখন আর বানাবো, কালকে আর সময় পাবো না, সেই জন্য আমি বসে পড়েছি বানাতে। বাট আঠাটা দেখো, মানে এতে নেই, পুরো শুকিয়ে গেছে, কোনো কিছুর খোলা নেই, কিছু নেই, কী করে শুকালো কে জানে। এখন এটাকে আমাকে সেলাই করে করতে হবে, যেহেতু নরম সেই জন্য সেলাই করা যাবে, বাকি শক্ত হলে কিন্তু যেত না। তো যাই হোক চলো সেলাই টেলাই করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, মানে আমি কী ভেবেছিলাম আর কী হলো, সবটাই তোমরা দেখতে পারবে। আর এর আগে একটা দেখালাম না সরু ফিতে মতন, ওইটা আমি এই লেসটা কেটে বানিয়েছি, দুই পাশ থেকে কেটে আমি সরু করে সেলাই করে নিয়েছি। আর মাঝখানে যে একটা মিরর পার্ট দেখছো, ওইটা আমি কেটে আলাদা করে নিয়েছি, ওটাও এই ব্যাগেই লাগিয়ে দেবো। সেই এরকম কোনো ডিজাইনই না, জাস্ট লেসটা দিয়ে পুরো ব্যাগটাকে ঢাকবো, সেই জন্য আমি তোমাদের পুরো আর দেখাচ্ছি না, পুরো শেষে গিয়েই দেখাবো যে কেমন দেখতে হয়েছে। সো এটা হলো আমার ব্যাগের ফাইনাল লুক, আমার তো বেশ ভালো লেগেছে, কিছু কিছু জায়গা আমি আর ঢাকিনি, কারণ পুরোটা ঢেকে দিলে পুরো লেসের বান্ডিল লাগছে। আর এই যে ফিতেটা বানিয়েছি, এই ফিতেটাতে দেখো এই লেসটা আবার একটু একটু করে কেটে লাগিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে, অনলাইনে দেখা যায় এরকম ব্যাগের ফিতেটাতে এরকম থাকে। আর এই দিকে দেখো আমার যত লেস ছিল পুরো ছত্রাকার করে ছড়িয়ে রেখে দিয়েছি। বাকি ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো গাইস, কাল রাত 2:00 সময় উঠে আমি যে ব্যাগটা বানিয়েছিলাম সেইটা তোমাদের একটু একটু করে দেখিয়েছিলাম, লাস্টে আমি একটুখানি চেঞ্জ করেছিলাম, যেইটা এখন আমি তোমাদের দেখাবো সেটা হলো আমি যেখানটা ফিতেটা লাগিয়েছিলাম সেই ফিতেটা আমি চেঞ্জ করে চেন লাগিয়েছি। এটা আমি লাগিয়েছি কীভাবে সেটা তোমাদের আমি একবার একটু দেখাবো, মানে পুরোটাই জুগাড়ু। সেটা হলো এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা সেফটি পিন লাগিয়েছি। এইরকমভাবে আমি অনেক কটা ব্যাগই ইউজ করেছি, মানে বড় বড় যে পার্সগুলো না হাতে এইভাবে নিলে ভালো লাগে না, সেইগুলো আমি এইভাবে সেফটি পিন লাগিয়ে চেন দিয়ে ক্যারি করতাম। এবার সেই আইডিয়াটা হট করে আমার মাথায় আসে, আর ওই ফিতেটা দিয়ে না খুব একটা ভালো লাগছিল না, মানে ফিতেটার সঙ্গে এখানে যদি কোনো রিং টিং থাকতো তাহলে হয়তো ভালো লাগতো, যার জন্য ফিতেটা পুরো খুলে ফেলে এখানে দুটো সেফটি পিন লাগিয়েছি। আর এই যে চেনগুলো ব্যাগের সঙ্গে পেয়েছিলাম সেই চেনগুলোকে আমি দুই ভাঁজ করে দেখতেই পারছো এইভাবে ইউজ করেছি। এই দেখো সেফটি পিন লাগিয়ে এইভাবে ইউজ করছি, মানে ইউজ করবো বলে এইভাবে করেছি। বাকি এই যে এখান থেকে এইটুকু দেখা যাবে বলে এইভাবে এখানে লাগিয়েছি, এখানে আরেকটা লেস লাগিয়ে দিয়েছি, পুরোটাই লেস দিয়েই বানিয়েছি, সবটাই তোমরা দেখতে পেয়েছো। আর মানে ব্যাগটা যেহেতু একদমই নরম সেই জন্য আমি সেলাই করে লাগাতে পেরেছি সব কিছু, পুরোটাই সেলাই করে, কোনো জায়গায় কোনো আঠা ইউজ করিনি, পুরোটাই সেলাই করে করেছি। এইটা যদি আমি ক্যারি করি আমার মনে হয় না যে খারাপ লাগবে, বাকি কেমন লাগবে কি সেটা তো তোমরা কালকেই দেখতে পারবে। বাট
বাট এটা আমি বানিয়ে ভীষণ হ্যাপি, ভীষণ। এইরকম একটা ব্যাগ কিনতে গেলে কিন্তু কম করেও 700-800 টাকা তো পড়ে যাবে, যেখানে আমার লেসটা নিয়েছিল 100 টাকা আর এই ব্যাগটা নিয়েছিল 100 টাকা আর বাকি এই চেন তো অন্য ব্যাগের, আর এই লেসটা ধরে না ওই 20-30 টাকা, মানে ওই 250-300 টাকার মধ্যে আমার পুরো 250-250 টাকাই মতন, ধরো 250 টাকার মধ্যে পুরো ব্যাগটা কমপ্লিট করে ফেলেছি। তো কেমন লাগবে সেটা আমি কালকে দেখাবো তোমাদের, বাকি আজকের ব্লগটা কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করে দেবো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তখন টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।